বাংলাদেশে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক বাংলাদেশের পরিস্থিতি এখন নানা দিক থেকেই খানিকটা ঘোলাটে খানিকটা আশা জাগা নিয়া কোভিড পরিস্থিতি থেকে বাংলাদেশ ধীরে ধীরে বললেও ভুল ভালো হবে খুব দ্রুততার সঙ্গেই পরিস্থিতি সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসতে শুরু করেছে এবং এখন পরিস্থিতি অনেকটাই আর স্বস্তিদায়ক বলা যেতে পারে কোভিড পরিস্থিতি যখন ভালো হচ্ছিল তখনই আমরা আমাদের রাজনীতির মাঠকে খানিকটা উত্তপ্ত দেখতে শুরু করলাম অন্তত কথা মালার অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে রাজনীতিবিদরা সর্বহিত্ত শুরু করলেন আর বছরের পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কেমন হবে কারও দিনে হওয়া উচিত নির্বাচন কমিশন কিভাবে গঠিত হওয়া উচিত এই সব বিতর্কে আমাদের রাজনীতিবিদরা মনোনিবেশ করছিলেন এবং এই সময়টাতেই আমরা বাংলাদেশে বাংলাদেশের যে রোহিঙ্গারা রয়েছে সেই রোহিঙ্গাদের নেতার মহিবুল্লার হত্যাকাণ্ড দেখলাম এবং সেটি নিয়েও রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশ কিভাবে করবে করতে পারবে কি না সেটি নিয়েও নানা রকমের নানা মহলের প্রশ্ন আছে এবং এটি মোটামুটিভাবে বাংলাদেশ এখন বলছি যে বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী নিজেও স্বয়ং বলেছেন যে রোহিঙ্গা সমস্যা এবং পাকিস্তানি যারা আটকে পড়ে আছেন উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশে এই দুটো সমস্যা বাংলাদেশের জন্যে বড় সমস্যা এবং এই সব আলোচনার সময় আমরা দেখলাম শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা প্রবল চেষ্টা দেশে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও মারা গেছেন এবং এর দায়কার এর পেছনে ইন্ধনকার সেগুলো নিয়েও নানা রকমের বিতর্ক আছে তবে প্রধান যেটি প্রবণতা আমরা অন্তত প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে পরস্পরকে অভিযোগ মানে অভিযুক্ত করবার একটা প্রবণতা বা পরস্পরের উপরে দায় চাপানোর একটা প্রবণতা রয়েছে সমস্যার সমাধানটা খুব একটা মুখ্য হয়ে সামনে আসেনি সব পিলিয়ে যেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই পরিস্থিতি বাংলাদেশকে আগামী নির্বাচন পর্যন্ত কোথায় নিয়ে দাঁড় করাবে সেটি নিয়ে নানা রকমের সংশয় নানা রকমের উত্তেজনা নানা রকমের প্রশংসা প্রশ্ন এবং কারো কারোর মধ্যে নানা রকমের আশাবাদও কাজ করছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলবার জন্যে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমার ভাইবসাথেন ফর গভর্নেন্স স্টাডিস্ট ফেলো ডক্টর সিনহা এম এস সাইদ এবং আমার ডানে রয়েছেন একজন রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মতে আমি সাধারণত বাদিক থেকে প্রশ্ন করি কিন্তু আজকে একটু ডান দিক থেকেই রাজনীতিবিদ রয়েছেন তাকে দিয়ে শুরু করতে চাই বিশ্ব সৈয়দ হোসেন আল আল বাংলাদেশে এখন প্রধান সংকট কি মনে হয় এটি কি গণতন্ত্রের সংকট অর্থনীতির সংকট ভূ রাজনীতি যেভাবে পাল্টে যাচ্ছে সেই জায়গায় বাংলাদেশ তাল সামলাতে পারছে না সেই সংকট নাকি কিছুটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার সংকটও এখানে প্রধান হয়ে উঠতে শুরু করেছে আপনাকে ধন্যবাদ সম্মানিত সহ আলোচক যিনি আছেন তাকে সহ দর্শক শ্রোতারা যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা আমি এই দু তিন দিন আগে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ দেখছিলাম সেখানে দেখলাম ওরা দেখালো ওটার টাইটেল ছিল হাউ ই হাউ ইউ বিকাম এ টাইরান্ট ওয়াই আর এ এন টি তারপরে দেখালো প্রথম দেখালো আপনার স্ট্যালিনকে জোসেফ স্ট্যালিন তিনি কী কায়দায় স্বৈরশাসক হয়েছেন সেকেন্ড দেখিয়েছে ইদি আমিনকে হ্যাঁ তৃতীয় দেখিয়েছে আপনাদের আমাদের মোয়ামার গাদ্দাফিকে চতুর্থ দেখিয়েছে সাদ্দাম হোসেনকে পঞ্চম দেখিয়েছে পঞ্চম দেখিয়েছে আর একজন কাকে আর ষষ্ঠ আরেকজন এরকম ছয় জনকে দেখিয়েছে এক একজনের এক এক স্টাইলে আর কি এটা চলেছে তো সেইখান থেকে একটা জিনিস আমার কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশের এখন সংকটটা হচ্ছে ওই জায়গাটাই এখানে টেরিয়ানি আনার জন্যে প্রাণান্ত প্রচেষ্টা করছে আর এটাকে প্রতিরোধ করার জন্য গণতন্ত্র মনা বা মুক্তিযুদ্ধের মূল ভাবধারায় আদর্শ বিশ্বাসী যারা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এরা আছে সংগঠিতভাবে এরা সংগঠিতভাবে আছে এই কারণে যে দলীয়করণের মাত্রাটা স্বাধীনতার পর থেকে সব সরকারের ছিল কিন্তু এবারে এত বেশি মাপে হয়েছে এত বেশি পরিমাণে হয়েছে এবং সুযোগ সুবিধা এত বেশি করে এদেরকে দেওয়া হয়েছে যে এদের কাছে অনেক অংশেই সরকার জিম্মি হয়ে আছে যে কারণে সরকার ইচ্ছা করলেও সকল সমস্যা সবসময় সমাধান করতে পারবে এরা বলতে কারা বোঝাচ্ছেন এরা বলতে আমি বলছি যে এই যে প্রতিষ্ঠানগুলো সাধারণ জনগণের কল্যাণের জন্য কাজ করবে বা সাংবিধানিকভাবে যাদেরকে জনগণের প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয় সেগুলো জনগণের প্রতিষ্ঠান না হয়ে ওই প্রতিষ্ঠানের কিছু কিছু অংশ প্রচন্ড রকমের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মতো পারফর্ম করছে সেই কারণে মূল যে সমস্যাটা সেই সমস্যাটার দিকে দৃষ্টি ফেরানোর সময় আমাদের কম একের পর এক একের পর দু হাজার নয়ে যদি আপনি দেখেন সেই পিলখানা ট্র্যাজারি থেকে শুরু করে রানা প্লাজা তারপরে আপনার অন্য ঘটনাগুলো হলি আর্টিজান শোলাকিয়ার হত্যাকাণ্ড তারপরে রামু রামুতে বৌদ্ধ মন্দির গাইবান্ধায় সাঁওতাল পাড়ায় পুলিশের অগ্নিসংযোগ তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ভোলার ঘটনা এরকম এক একটি ঘটনা তারপরে আপনার আগুনে শ্রমিকদের পুড়ে মারার ঘটনা এরকম এক একটা জাতীয় বিপর্যয় যদি আপনি দেখেন দু হাজার নয় থেকে আজব দিয়ে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে একটা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আর একটা বড় দুর্যোগ এসে জাতির সামনে হাজির হচ্ছে যেটার সর্বশেষ নমুনা হলো আপনি যেটা বললেন এই যে শারদীয় দুর্গোৎসবকে উপলক্ষ করে তো এখন বাংলাদেশের মানুষের যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে যে একটা এটাকে মেডিকেল জুরিসপ্রুডেন্সে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার মানে আঘাতের পর আঘাতে আঘাতের পর আঘাতে এখন বোধ শক্তিহীন হয়ে গেছে আর আমি ছেড়ে দিচ্ছি আরেকটা রেফারেন্স দিয়ে হাউ ডেমোক্রেসি ডাইস এই নামে একটা বই খুব এখন মানে রেকর্ড সৃষ্টির পথে আর কি বেস্ট সেলার হিসাবে

এবং যে কারণে আমি যদি ভুল না বুঝি যে অ্যাডমিনিস্ট্রেশন বা সিভিল মিলিটারি বা অন্যান্য যে ব্যুরোক্রেসিগুলো আছে তারা আসলে এখন সরকারের চাইতে মানে পলিটিক্যাল ফোর্সের চাইতে বড় পলিটিক্যাল ফোর্স হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে এসে এখানে যেহেতু আল একটা ভালো কথা বলেছে যে টাইরেন্টে কথা বলেছে সে তো রাষ্ট্রবিজ্ঞানের আমরা যদি অ্যারিস্টোর ক্লাসিফিকেশনটা দেখি তো টাইরেন ডিকটেটরশিপ আমরা এবং পলিটির বিপক্ষে দেখেছি আমরা ডেমোক্রেসি ডেমোক্রেসি পারফেক্টেড ফর্ম অফ পলিটি আমরা কিন্তু ডেমোক্রেসি গ্রহণ করেছি এখন আমরা ডেমা গ্রহণ করতেছি কিন্তু এখন এই সময় যদি কেউ টাইরেন্ট হয়ে যায় তাহলে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু কনস্টিটিউশনাল পরিবর্তন ঘটে আসবে কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে আরেকটা পরিবর্তন উল্লেখ করলেন যেটি হাউ ডেমোক্রেসি ডাইস এখন ডেমোক্রেসি মারা যাচ্ছে মারা যাচ্ছে তাকে মেরে ফেলানো হচ্ছে ডেমোক্রেসি মারা যায় না তাকে মেরে ফেলানো হয় আর কি এটা যদি লেখত হাউ মানে তাকে গলা টিপা হচ্ছে তাহলে তাহলে এই শব্দ আরও সুন্দর হেতু ডায়িত নর্মাল মৃত্যু হয়ে যায় ওই বইটার ক্যাপশনটা হয়তো চেঞ্জ করা উচিত ছিল বইয়ের নামটা তো এক্সট্রিং রেগুলেশন যেটা বলি আপনাকে তো এখন প্রশ্ন হচ্ছে যেটা বললেন ক্রাইসিস আফটার ক্রাইসিস সংকটের পর সংকট সংকটটা কীসের এটি কি অর্থনৈতিক সংকট নাকি উন্নয়নের সংকট না কি পলিটিক্সের সংকট নাকি ক্ষমতায় থেকে যাওয়ার জন্য সংকট বহুমুখী প্রশ্ন এসে যায় কিন্তু এখানে এখন আমরা দেখছি বললেন অনেকগুলো সংকটের কথা বললেন সর্বশেষ আমাদের সামনে যে সংকট এসে দাঁড়িয়েছে এই সংকট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে কিন্তু যেহেতু ইতিমধ্যে এটা নিয়ে তদন্ত চলতেছে তদন্তে বিভিন্ন আমরা দেখতেছি বিভিন্ন ফেজেক বিভিন্ন নাম আসতেছে বিভিন্ন কিছু আসতেছে এবং এখানে রানা দাসগুপ্ত যে কথা বলেছে ভারত কথা বলছে দেশতেও কথা বলছে বুদ্ধিজীবীর কথা বলছে স্টেট কাউন্টার আওয়ামী কথা বলছে বিএনপি কথা বলতেছে এখন সব কথার এক কথা হলো আমি কিন্তু চেষ্টা করেছিলাম আপনি এখানে আসার আগে একটা সুতা গাথা যায় কি না সমস্ত কথা টেলিং করা যায় কি না আমি তো করা যাবে না কারণ কারো কথার সাথে কারো কথা মিলতেছে না কারণ যখন মুরাদ বলেন এক কথা আবার কুমিল্লা ঘটে এক কথা আবার আরেকজন বলতেছে ধর্ম রাষ্ট্র থাকারই দরকার নেই আরেক কথা এখন এই সময় এই সমস্ত কেন আসতেছে পূজা মণ্ডপ পড়ানো হচ্ছে ওই সময় পর আসতেছে রাষ্ট্রধর্ম স্থান দরকার নেই এবং এটা থাকা উচিত না আজকে আপনার এখানে বলি যে মন্ত্রী সাহেব যখন বললেন থাকা উচিত না উনি কি জানেন না হি বাইলটেড দ্য কনস্টিটিউশন আর্টিকেল এইট এইটমেন্টে কিন্তু হাইকোর্ট বলেছিল ওই পার্ট থাকবে জুডিশিয়ারি কিছু আছে একজন মন্ত্রী যখন বলবেন যে এটা থাকা যায় না হি চ্যালেঞ্জ কনস্টিটিউশন রেখে দিচ্ছে এটা আপনি চেঞ্জ করেন এবং এই কথা বলার পরেও কিন্তু সেই মন্ত্রী সাহেব মধ্যে বহালদে বিএনপি মন্ত্রী আছেন আমরা দেখি যে এর একটা মন্ত্রী বলেছিল মন্ত্রী চলে গেছে অবশ্য অন্য কারণ ছিল সেখানে কিন্তু এখন হচ্ছে কিন্তু এখন কোন কর্তার সাথে কোন কথা মিলাবেন কুমিল্লার ঘটনার পরে এতগুলি ঘটনা একসাথে ঘটলো কেন এক ঘটি যাচ্ছে তো ঘটে যাবে ঘটে যাবে ঘটে যাবে ঘটবে ঘটবে ঠিক আছে তো এখানে তো প্রশাসনের প্রশ্ন এসে প্রশাসন কী করছে এক প্রশ্ন তুলছেন এটা তুলছে রানা রানাদাস কিন্তু তুলছেন পশ্চিমা কথা বলা হচ্ছে তারা তুলতেছেন বিজেপি নেতারা তুলতেছেন আমাদের এখানে বলা হচ্ছে যে কে কী করছে তো প্রশাসনটা কে চালায় বা রাজনীতি কে করতেছে কে কি বলতেছে বলা মুশকিল যখন ঘটনা ঘটার সাথে সাথে বলে দিলেন মাহবুব খানিফ যুগ্ন মোহন সাধারণ সম্পাদক তিনি বললেন এটা বিএনপি জামাতের কাজ তো বিং এ রিসপন্সিবল পথ জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের তিনি বলে দিলেন তাতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের রুটের সাথে এখন সম্পর্ক নাই তিনি দূরে সরে গেছেন যে কোনো উবাইদের কথা যখন বলতেছেন আমি এই জিনিসটা আমাকে অবাক হয়েছি

আমরা যদি সত্য করে বের করতে না পারি তা সত্য ধামাচা পড়ে যায় তা আবারও তো একই সমস্যা হবে এই যে সমস্যা একটা একই রকম হবে তখন কী হবে তাহলে আমরা যাচ্ছি কোন দিকে আমাদের সম্প্রীতি দেশ বলা হচ্ছে এখানে সম্প্রীতি নষ্ট হবে না হয়ও নাই এই যে হিন্দুরা বলা হচ্ছে যে উনিশশো বাউন্ন সালে ছিল তারা প্রায় বাইশ পার্সেন্ট তারপরে স্বাধীনতা পরে আসলো পনেরো পার্সেন্ট এখানে বারো পার্সেন্ট সে আসলো এখন তারা নয় পার্সেন্টে চলে আসছে এখানে নয় পার্সেন্ট কি শুধু অত্যাচারের জন্য হয়েছে এরা তো বিভিন্ন কারণে যেতে পারে অনেকে সম্পত্তি একসেন্সে গেছে নর্মালি গেছে আবার আওয়ামী লীগের আমলে কিন্তু তারা বেশি গেছে এখন এদের ব্যাখ্যা কি ব্যাখ্যা তো এরকম হতে পারে এই সময় তারা মনে করছে সেফ প্লেস আমরা যেতে পারি অন্য সময় যেতে পারি না এই যে বারাকাত সাহেব যে বই লিখছেন এই বইয়ের মধ্যে কী দেখেছেন তিনি তিনি দেখাচ্ছেন যে কোন আমলে কি হয়েছে এখন যদি সব কিছু বিশ্লেষণ করে দেখি এই ঘটনার পিছনে কে আছে এখন গভীরে যাচ্ছে কিন্তু এই গভীর কথা বলে দেশে বিদেশে টেলিভিশন চ্যানেল দেখে দেখবেন এ কথা বলা হচ্ছে যে এটার পিছনে কী আসছে এটা কি চীন সাথে ভারতের দ্বন্দ্ব সামনে নির্বাচন এখন কোয়াডে যাবে এটার পিছনে কোয়াডে খেলা আছে আমেরিকা আছে আমেরিকান অ্যাম্বাসডার অ্যাম্বাসডে নিজে তো বিবৃতি দিয়ে বসেছেন সে তো বিবৃতি দিয়ে পড়ছে এখানে এখন সমর্থন করবে সবাই দিচ্ছে না দিয়েছে তারা কিন্তু এই বিবৃতিগুলো তো এইভাবে এখন না আসলেও পারতো কারণ বিবৃতিগুলো দেওয়ার সময়টা না কিন্তু এখন কেউ কেউ কিন্তু সহ্য করতে পারতেছে না একটা হতাশা সব জায়গায় আসছে অস্থিরতা আসতেছে এখন এই অস্থিরতার ভিতর দিয়ে আপনি কী করবেন আসলে ঘটনা কী হচ্ছে ঘটনা তো আমিও জানি না আপনারা কেউ জানেন না এখন পুলিশ বলতেছে সে সিসি ক্যামেরা নিয়ে কথা হচ্ছে এখন সিসি ক্যামেরার উপরে আবার নতুন নতুন সঙ্গে আসতেছে ব্যাখ্যা আসতেছে যেটাই হোক না কেন আমরা যদি সত্যিকার অর্থে আসল ঘটনা যা ঘটালো যদি চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু সমস্যার সমাধানটা হবে না যদি এটার পিছনে রাজনীতি থেকে থাকে রাজনীতি কে করলো কী জন্য করলো উদ্দেশ্য কী ছিল কিছুই না কিন্তু ব্যাপার এটা এখন তারা বলতেছে পড়ছে মানা বলতেছে এটার পিছনে জামাত বা মুসলমানরা ছিল না একটা গ্রুপ বলতেছে মুসলমান থাকতে এর পিছনে তার এটা করবে না কারণ আপনি যদি আমার এখানে যদি হিন্দু হিন্দু চর্চা করেন তা ও পশ্চিমবাংলা বা ওই ভারতের মাইনোরিটি কারা বিশ কোটি মুসলমানরা তো একটা মাইনোরিটির জন্য তারটা মাইনরিটি বাধাগ্রস্ত হতে পারে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে তা সে রিকোয়েস্ট করেছে ওটা যদি না হয় প্রভাব যাতে না পড়ে সেখানে এখন আমাদেরও চিন্তা করতে হবে যে মাইনোরিটি নিয়ে আমরা কিছু আমরা এই কথা তো আস্তে জয়েন্ট ইলেকট্রিট সিস্টেম করা হতেছে এগুলি কেন বলা হচ্ছে যে মাইনরিটিদের জন্য নতুনভাবে তাদের সিট দিতে হবে এগুলি কিন্তু হালকাভাবে নিয়েন না কিন্তু এগুলি সুদূর প্রসারী খেলা আছে এখন আস্তে আস্তে ভিডিওর মধ্যে প্রকাশ পাচ্ছে কিন্তু এগুলি আমরা কিন্তু ভিডিওর একটা দৃশ্য দেখতেছি ভিডিওর পিছনের পিছনে কি আছে এটা রাষ্ট্র চলাচল তারা ভালো বলতে পারবে সেই জন্যে বললাম আজকের ঘটনার বিশ্লেষণ ব্যাখ্যা এটা অন্য কেউ দিবে না এটা ব্যাখ্যা দেবে স্বয়ং সরকার কারণ তারাই জানে কেন হচ্ছে কোথা থেকে কী জন্য হচ্ছে কারণ গোয়েন্দা বাহিনী এখানে একটা দুটা না কিন্তু একাধিক গোয়েন্দা বাহিনী ওয়ার্ক করতেছে এবং তারা বিভিন্ন সময় দেখা গেছে কাজ করতেছে এবং এই গোয়েন্দা বাহিনী দেখেন একই সময় দেখেন আবার আবার ওইখানে রোহিঙ্গাতে সাহায্য মারা গেল তো এগুলি কেন হচ্ছে দেখি এই গোয়েন্দা ডিবাগল গোয়েন্দা বাহিনী এখানে ব্যর্থ হয়েছে এখানে আমি তো বলতে রাজি না আমি বাংলাদেশের গোয়েন্দা বাহিনীতে হালকা বলতে রাজি না তো গোয়েন্দা ব্যর্থ হয়েছে কি না হয়েছে এই কথাটা তারাই বলুক স্বরাষ্ট্রমন্ত্রী বলুক তিনি তো বলতেছেন না সুতরাং হুট করে কোনো কনক্লুশন নেওয়া মানে আমাকে দেখেন আমি শুধু বললাম এটার পিছনে গভীর কিছু ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা শুধু বাংলাদেশ না এটা কিন্তু রুটটা বাইরে তো আসতে পারে বাংলাদেশ আসতে পারে যে কোন আসতে পারে কিন্তু এই ষড়যন্ত্রের বেনিফিশিয়ারিটা কী হবে এ যখন ষড়যন্ত্রটা হয় এটা বেনিফিশিয়ারি কী হচ্ছে

এখন সব কথা মিলে যদি আমরা দেখি আপনি নানান কথা শুনছেন কিন্তু আপনি নিজে কি মনে করছেন সেটা একটু আমি আমি যেটা মনে শুনতে আসব আপনার কাছে মিস্টার সৈয়দ মানে আমি বলে দিই আমি যেটা মনে করতেছি আমি স্পষ্ট বলে দিই আমি মনে করতেছি এই ঘটনার সাথে দেশের বাইরে সম্পর্ক আছে বাইরে তো মানে কোন সম্পর্ক এটা হতে পারে বাইরের সম্পর্ক আছেন না কিন্তু আপনি আপনার পুরো আলোচনার মধ্যে একটা ইঙ্গিত করেছেন মানে এটা হতে পারে বলেছেন আর কিন্তু আশপাশে আপনি কোথাও যাননি আপনি আমি আমি স্পষ্ট মিন করছেন আমি মিন করতেছি যে এটার পেছনে যে সমস্ত নাম আসতেছে এখানে আমি দেখতেছি এখানে নাম তো সবচেয়ে বেশি যেটা আসে সেটা আপনি উচ্চারণই করেন নি একটা দেশের নাম আছে ভারত আসতেছে এখানে এখানে অনেকে বলতেছে স্পষ্ট বলতেছে এখন এইটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আমি বলছি যে আমাদের দেশের ভিতরে যদি কোনো দেশ বা তার গোয়েন্দা বাহিনী যদি অবাধ কার্যক্রম চালা চালা যেতে পারে চালাবে না কেন সে সুযোগ আমি দেবো কেন আমার প্রশ্ন অন্য জায়গায় যে সুযোগ পেলে সে আরও বাড়াবে কিন্তু এই সুযোগ আমি দেবো কি দেবো না ইট ইজ এ কনসার্ন অফ দ্য রিজিম রিজিম চিন্তা করবে এখন আমি কী করবো এবং জবাব তাদেরই দিতে হবে মিস্টার সৈয়দ মোজাম আল্লাহ আমরা আমার মনে হয় এই 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 ইস্যুটা নিয়ে আপনাদের মতামত বা আপনার মতামত নিয়ে এই প্রসঙ্গটা শেষ কর সাম্প্রদায়িক এই যে যে চেষ্টা দেখুন একটি গাল ভরা অত্যন্ত সুন্দর বুলি এটা অন্তরে ধারণ করাই ভালো যদি রাজনৈতিক কাজে আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি সেটা আমাদের দৈনতা সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক অথবা যে কোনো চিন্তাশীল মানুষ হোক কারণ ওই যে আমি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বললাম না সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করে আওয়ামী লীগের লোকেরা এখন জাস্ট এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে নেন আর আওয়ামী লীগের আপনি একটা ক্যারেক্টর দেখবেন বরাবর বরাবর যে তারা কিভাবে তালগোলটা পাকায় জন্মের সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কিছু বছর পরে হয়ে গেল আওয়ামী লীগ তারপরে নিজেরাই আবার আওয়ামী লীগ বিলুপ্ত করে করল বাকশাল আবার তারপরে অনুমতি নিয়ে ওই সরকারের জিয়রম সরকারের সময় তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আবার আসলো আওয়ামী লীগের নামে এই যে বারবার নাম পরিবর্তন এরকম কিন্তু এদের কাজেরও পরিবর্তন আছে নাম সময় বদলাচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এটা আধুনিক মডার্ন পলিটিক্যাল পার্টি তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলবে ঠিক আছে যাভাবে তো আপনি বলতেই পারেন এবং সে তাল মিলিয়ে তো তারা চলছে আমি তো আমার প্রারম্ভিক আলোচনায় ওটা বলেছি নেটফ্লিক্সের উদাহরণ দিয়ে ওখানে আর বাকি দুজন স্বৈরশাসকের নাম ছিল সেটা হলো হিটলার এবং আপনার হলো ইসে মুসলিম মুসলিম এই কজনে ছজনেরটা দেখিয়েছেন আর কি আরও হয়তো দেখাবে এর পরবর্তীতে তা বাংলাদেশের আওয়ামী লীগের একটা বৈশিষ্ট্য আছে দেখবেন এরা এই আলপিন থেকে স্পেস শিপ পর্যন্ত কোথাও কাউকে কোনো শেয়ার দিতে রাজি না সব তারা করেছে সব কিছু তারা করেছে কথায় কথায় বলবে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের মানুষ কিছু পায় এছাড়া আর কেউ কিছু করেনি সবসময় বলে তা তারা আজকে কেন অন্যের উপর দায় চাপাবে ক্রাইসিস দেখলেই ইকমার্সের দায় তারা নেবে না বলে দিয়েছে ইকমার্সে যারা কোটি কোটি টাকা যে সমস্ত সর্বসন্ত হয়েছে যারা নেবে না আপনার শেয়ার মার্কেটে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে তাদের দায়িত্বশীল লোকেরা এখন মন্ত্রী পদমর্যাদায় সরকারের সরকার প্রধানের সঙ্গে আছেন তারাই লুটপাটের সঙ্গে জড়িত সেটা আর বিচার হয়নি সে দায়ও তারা নেবে না তারপরে আপনার এই যে প্রতারণা হচ্ছে এল এর নামে সে দায় তারা নেবে না বলে দিচ্ছে আজকে 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 একটি সভায় বসে তিন মন্ত্রী তিন রকমের কথা বলেছেন কৃষিমন্ত্রী বাণিজ্যমন্ত্রী এবং আপনার পরিকল্পনা প্রতিমন্ত্রী তিনজন তিন রকম কথা বলেছেন এবং কৃষিমন্ত্রী তো বলতে বলতে বলেই ফেলেছেন যে আমরা ভাত খাই প্রতিদিন চারশো গ্রাম করে কেন এত ভাত খাবো আমরা কম কম করে একটু ভাত খাই দুশো গ্রাম করে খাই তাহলে তার চাউলের এই ক্রাইসিসটা থাকে না কিন্তু পরিসংখ্যানগতভাবে বাণিজ্যমন্ত্রী যেটা বলছেন সেটার সঙ্গে কৃষিমন্ত্রীর দান্দিক অবস্থায় পরিকল্পনা প্রতিমন্ত্রী যেটা বলছেন সেটার সঙ্গে এই দুজন দান্দিক অবস্থায় ওই কারণে আমি বলেছি যে হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট সবাই স্বাধীন হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট আপনি দেখেন তেরো তারিখে শুরু হলো আপনার নানুয়ার দিঘির পাট থেকে কুমিল্লায় এটা ভাই বলেছেন যে ওখানে যে ইগুলো এসেছে অবযোগ হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দচন্দ্র পড়াওয়ারি তিনি নাম ধরে বলেছেন যে এই এমপি বাহাউদ্দিন বাহার তার ইন্ধনে এইটা হয়েছে এবং তিনি একথাও বলেছেন যে বাহাউদ্দিন বাহার এত প্রভাবশালী যে তার দাপটে বিএনপি জামাতের মতো সংগঠন একটা মানববন্ধন কন্ত পর্যন্ত করতে পারে না তার ইন্ধন ছাড়া এই হামলা হয়েছে আমি বিশ্বাস করি না এবং আরও বলেছেন যে যত জায়গায় দেশে হয়েছে আমরা খবর নিয়েছি পরবর্তীতে বলেছেন কোথাও দাঁড়ি টুপিয়ালা কোনো লোকে হামলা অংশগ্রহণ করেনি এক দ্বিতীয় হচ্ছে সর্বশেষ পীরগঞ্জের ঘটনায় যারা যে গ্রেফতার হলো সেই সৈকত মণ্ডল ছাত্রলীগের নেতা দেখেছেন তাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ এভাবেই করে অপরাধ ধরা পড়লে তারপরে বহিষ্কার করে কিন্তু আবার সেখানে আরেকটি প্রশ্ন আমার কাছে ব্যক্তিগতভাবে খটকা লাগে যে রংপুর রংপুর বিভাগের ওই জোনের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার দেবদাস রংপুরের এসপি মিস্টার বিপ্লব সরকার ওই পীরগঞ্জ উপজেলা যেটা পীরগঞ্জের ইউন হচ্ছে একজন মহিলা শ্রীদেবী রায় অথবা এই ধরনের কিছু আর পীরগঞ্জের ওসির নাম হচ্ছে পরেশ ভবেশ ভট্টাচার্য এরকম পরেশ ভট্টাচার্য সম্ভবত তাই যেখানে এই সনাতন ধর্মের মানুষরা এই চারটি মূল পদে ওখানে অধিষ্ঠিত সেখানে এত বড়ো ঘটনা কী করে ঘটলো আমাকে বিশটা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে চল্লিশটা স্থাপনা ভাঙচুর করা হয়েছে তো কিভাবে সম্ভব এটা মানে শথিল্যতা আছে এবং ওই যে আমি যেটা বলেছি না বিভাজন যেটা করেছে যে তোমার দয়ায় আমি নির্বাচিত হয়েছি তুমি আমাকে রাতের আধারে নির্বাচিত করে দিয়েছো তোমাদেরকে এই এই সুবিধা দিলাম প্রধানমন্ত্রী নিজে বলেছেন সচিবদের সময় যে আপনাদেরকে আমি দুই শত একুশ পার্সেন্ট বেতন ভাতা বৃদ্ধি করেছি তারপরে অপচয় কেন হবে কেন আমার প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হবে সাধারণ মানুষের এই দেশের সাধারণ মানুষের একটি নির্ভরযোগ্য জায়গা ছিল আপনার এই যে সঞ্চয় সঞ্চয়পত্র সেখানটায় দেখেন সেখানটা তো কমিয়েছে তো কমেছি মানুষের ভরসার স্থল নষ্ট করেছে এর আগে শেয়ার মার্কেট খেয়েছে সেই জায়গাটা ওই বিভাজনটা কীভাবে রেখেছে যারা বর্তমানে সরকারি চাকরিতে আছেন তাদের কিন্তু ওই সঞ্চয়পত্রের ইন্টারেস্ট তেরো পার্সেন্টে রয়েছে কিন্তু যারা রিটায়ার করে চলে গেছেন তাদেরটা রিডিউস করে এগারোতে নামিয়ে এনেছে আলিম মজুমদার সাহেবের মধ্যে লিখেছেন দুঃখ করে তাহলে আগে চাকরি থেকে সরে গেলে কি সরে গিয়ে কি ভুল করলাম অর্থাৎ ওই যে টাইরানি স্ট্যাবলিশ করার জন্য তারা এমনভাবে তো পিলারগুলো তৈরি করছে যে এখানে এই এটাকে ভেদ করা খুব একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন অথচ একই সঙ্গে যেটা আমি বলেছি যে ডিজিটাল স্লোগান আর কী বলে অ্যানালগ অ্যাক্টিভিটিস এখনও এখনও আওয়ামী লীগালারা নির্বাচনের সময় পোস্টারে লেখে লাহাই ইল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ এখনও তারা বলে নুহ আলাহ সাল্লামের নৌকায় ভোট দিন এখনও তারা নির্বাচনের আগে হেজাব পট্টি হাতে তসবি নিয়ে তারপরে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় আল্লাহু একবার বলে স্লোগানও দেয় আবার মুখে যখন বলে তখন বলে যে না ধর্ম যার উৎসব সবার কিন্তু আমি মনে করি ধর্ম যার উৎসব সবার কথাটা ঠিক না ধর্ম যার যার নিরাপত্তার অধিকার সবার এটা বললে বরঞ্চ ভালো হয় নিরাপত্তার অধিকার থাকলে যার যার ধর্ম সেটি ঠিকভাবে পালন করতে পারে প্রধানমন্ত্রী আমার স্পষ্ট মনে আছে যে জাতীয় এই এই সংসদে দাঁড়িয়ে আগের আগের টার্মে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশ পরিচালিত হবে মদিনা সনদের ভিত্তিতে মদিনা চার্টার হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম লিখিত সংবিধান নবী নবীকরিম হজরত মোহাম্মদ সাল্লামের নেতৃত্বে যেটা হয়েছিল সেখানে প্রচণ্ড রকমের বিবদমান চারটি ধর্মের এবং গোত্রের মানুষরা মুসলিম ইহুদি আয়াস এবং খাদার এই চারটি বিবদমান সম্প্রদায়কে একত্রিত করে উনি শান্তিপূর্ণ সহ অবস্থানের ব্যবস্থা করেছিলেন আজকে আমরা কেন পারব না এত আধুনিক যুগে এসে হোক অর্থাৎ এখানে শৈতিল্য রয়েছে এবং আইন প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে আমার পছন্দেরকে আমার অপছন্দেরকে এই বাদ বিচার এখনও চলছে যদি নাই চলে থাকে এই তাণ্ডবগুলোর মধ্যে রোহিঙ্গা প্রসঙ্গ এনেছেন ভাই আমি ওনার সঙ্গে ওই পয়েন্টটা অবশ্যই একমত যে এই খেলাটা বা এই রাজনৈতিক নোংরামিটা শুধু দেশের মধ্যে না দেশের বাইরেও ছড়ানো রয়েছে যে কারণে যে মহিবুল্লার ঘটনার পরে এত বড় বড় কথা শুনলাম দশ স্তরের নিরাপত্তা পাঁচশো স্তরের নিরাপত্তা তার মধ্যেও পরশু দিন ব্রাশ ফায়ার করে কীভাবে এত লোক এসে মেরে যায় কিভাবে সম্ভব এবং গেট তো খুলে রেখেছে যখন বিজেপি সরকার ঘোষণা দিয়ে রাখে যে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের যারা বিতাড়িত হয়ে আসবে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব তার মানে দরজা তো তারা খোলা করে রেখেছে সেটার অ্যাফেক্ট তো এইখানে চলে আসে অ্যাফেক্ট চলে আসলে পরে আগের যে পূর্ব সতর্কতা সে পূর্ব সতর্কতাটা গ্রহণ করা হয়নি অর্থাৎ এইখানে পারস্পরিক দেয়া নেয়ার মধ্য দিয়ে মানুষের যা হয় হোক তোমরা আমরা ঠিক থাকি এই যে অনৈতিক সমঝোতা হয়েছে অনৈতিক সমঝোতার কুফলটা পাচ্ছে সাধারণ মানুষ ডক্টর সিনেমা সাইদ এবং ঘুরে ফিরে এখানে এক ধরনের যে জালিয়াতি শব্দটি আমি ব্যবহার যদি করি যে বাংলাদেশে জালিয়াতি এত সহজ কেন সেটি আপনি যে কোনো ক্ষেত্রেই বলেন না কেন এবং এই ঘটনাও দেখা যাচ্ছে যে তার অনেক আমি ইতিমধ্যে ভবিষ্যৎ দেখেন জালিয়াতিটা এই জন্য সহজ এখানে জালেমের জন্ম হয় তাড়াতাড়ি এবং জালেমের জন্ম হয় এবং সেটাকে লালন পালন করা হয় তো জালেমের কাজ কি জালিয়াতি করা এই জালেমরা কোথায় কোথায় আছে অর্থনীতি ক্ষেত্রে আছে ধর্মক্ষেত্রে আছে রাজনীতি ক্ষেত্রে আছে সংস্কৃতির ক্ষেত্রে সর্বক্ষেত্রে বিচার করবে বিশেষ ব্যাঙ্কিং ক্ষেত্রে আছে এই যে বিচরণ করতেছে এবং এই যে তাদেরকে লালন পালন করা হচ্ছে এটা কে করতেছে এই জন্য বলা হয় প্রথমেই দেখেন রাষ্ট্র যারা দায়িত্ব তাদের বেশি কিন্তু অপোজিশন তো বাংলাদেশে নাই এখনই যেহেতু অপোজিশন নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে হবে যে এগুলো হচ্ছে কেন এখন এখন যদি ওনারা যে অপোজিশন আছেন আমি মনে করি এখন যেটা আমি দেখতেছিলাম আজকে একটা ভিডিও দেখতেছিলাম আপনার আসার আগে রনীশ ডক্টর মিল্লাতের একটা ভিডিও হঠাৎ করে আমার চোখে পড়লো খাওয়ার সময় তো রনীশের ভালো কথা বলেছে যে যেখানে আপনারা নাইনটি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছেন তা আমরা থ্রি পার্সেন্ট হুম তা আমাদের গুরুত্ব দিচ্ছেন কেন তো আমরা তো নাই আমাদের তো বাকি আছে কচু মানে মানে কচুর সাথে কচুর লতির সাথে ফাঁসি দেওয়া আমরা তো নাই তা আমাদের আলোচনা নেন কেন উনি প্রক্রান্তে রনি বোঝাতে চাচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচে কিন্তু পজিটিভ কথা সে বলছে কিন্তু সেখানে মিলে কিন্তু জবাব দিতে পারিনি আমি দেখলাম আজকে খুব সাঙ্গে ভালো আজকে আমি রনিকে ফোন করে আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আলোচনা এইভাবে হলে তো ভালো বুদ্ধিবৃত্তিক হল আলোচনা তো এখন যেটা আপনি বললেন যে জালেমদের লালন পালন করতেছে কেন আপনি আমার একটা সেক্টর দেখান মিডিয়া সেক্টর আসেন প্রিন্ট মিডিয়া যান ইলেকট্রিক মিডিয়া যান যেখানে যাবেন আপনি সব থেকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক সিন্ডিকেট করে ফেলেছে নেতৃত্ব করতে কিছু সংখ্যক লোক জন্য সমস্ত লোক তস্নস এই যে তস্নস ভয়ভীতি কেন নিরাপত্তাদের কোথায় আসে এটা কি মুখোমুখি বললে হবে তা হবে না কারণ আওয়ামী লীগের ভিতরেও কিন্তু অসন্তোষ আছে আমাদের তো কথাবার্তা সব লেভেলই হয় অসুস্থ আছে সেখানেও সেখানে যে সবাই মূল্যায়ন করা আছে তা না কিন্তু সব মন্ত্রী হয়েছে তা না কিন্তু সবাই যে পথ পাইছে তা না সবাই যে সুবিধা পাচ্ছে তা না সব পাইতেছে না এই যে করা হয়েছে এগুলো এগুলি যে জ্বালিয়ে হয়েছে এখন দেখেন মিডিয়া সেক্টর টেলিভিশন দিলেন আপনি এমন টেলিভিশন দেওয়া শুরু করলেন যে যেই লোকের লাইসেন্সের পয়সা নাই তাকে টেলিভিশন একটা দিয়ে দিয়েছেন আপনি তাহলে সে কী করবে এটা বিক্রি করবে সে অর্থাৎ তাকে আপনি দেখাই দিলেন ইউ বি দ্য করাপ্ট হয়ে যান আপনাকে আমি দিয়েছি এটা আপনি খান সে তাই করছে তো সর্বক্ষেত্রে যদি আপনি এভাবে চলতে থাকেন তাহলে আপনি কী করবেন আসলে চালের কথা বলা হচ্ছে চালের ক্রাইসিস কী আচ্ছা বাণিজ্য মন্ত্রী যত কথাই বলেন জিনিসপত্রের দাম তো বেশি বেড়ে যাচ্ছে থামাতে পারছে পেঁয়াজের দাম বাড়তেছে রসুনের দাম বাড়বে চালের দাম বাড়বে ডাইলের দাম বাড়বে বাড়তি থাকবে মানুষ তো অসহায়ের মতন কিন্তু পশ্চিমে কিনতেছে দেখেন মধ্যবিত্তরা কিন্তু যাদের কাছে সঞ্চয় ছিল তারা কিন্তু সেই পর্যায়ে নাই এই যে কোভিডের দুইটি বছর কিন্তু মানুষ চলতে পারছে এখন দারিদ্র সীমিত আরও নেমে গেছে গরিব আরও গরিব হয়েছে মধ্যবিত্ত জিনিস নেমে গেছে কিন্তু এই এই ব্লাস্টটা কিন্তু সামনের দিকে আসবে আমাদের যা ছিল সব শেষ আমি খরচ করে খাইছি এরপরে যদি আরও ক্রাইসিস কন্টিনিউ করে যেটা আমরা ইংরেজিতে বলি যে রিসেশন ডিপ্রেশন হতে পারে রিসেশন হতে পারে স্ট্যাগন্যেশান হতে পারে স্ট্যাগন্যাসন কিন্তু হয়েছিল তো আমরা সত্তর দশকে হয়েছিল কিন্তু এইটা যদি বাংলাদেশ এখনও ভালো আছে কিন্তু কিন্তু সংকট কিন্তু চাপা দিয়ার না সংকট চাপা দিলে কি হয় সংকট বেড়ে যায় কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে সমস্যা চাপা দিতে দিয়ে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি কিন্তু কেন দিচ্ছি আমরা আজকে আপনি মার্কেট বন্ধ করতে পারতেছেন না মাঝে মাঝে টিসিবি বলেন চাল নিয়ে যাও আপনি মার্কেটে যান তো আজকে আমি তো বাজার আমি কিন্তু বাজার করি আমার সরকারের অব্বাসীরা আমি বাজারে যাই দেখি জিনিসপত্র দাম বেড়ে গেছে দাম বাড়ে কী আবার যেই ফার্মে মুরগি দাম ছিল কত আগে সেদিন দেখলাম তিনশো টাকা কেজি এটা এর আগে ছিল আপনার একশো আশি পঞ্চাশ দাম কী এভাবে বাড়ে আর বাড়ারও তো সীমা আছে আপনি যে আপনি জালিয়াতি কথা বলেন যে এই যে জালিয়াতি দামটা ছিল এইখানে যে চলে যায় এইখানে তো মানুষ আয়টা কি তার আমার আমার আয়টা কি আমি তো আয়ের সাথে মিলাতে পারতেছি না আমার বাজার টিকতেছে না সরকারের বাজেট টিকে আর আমি যদি সরকারের জিজ্ঞেস করি যে ওই প্ল্যানিং মিনিস্ট্রি টু আগে আসতে হবে আপনাকে দেখালো তো আমার সাথে যদি তার বলি ভাই আমার একটা আমার একটা বাজেট করে দেন তো একটা মধ্যবিত্ত বাজেট করেন তো ব্যক্তিগত লাইফে উনি কী বাজার করবেন যেহেতু রাষ্ট্রের বাজারের সুবিধা আছে তো এই খাত এই খাত সেই খাত জনগণের খাত আছে লোন নেবেন আমি কি করব। এই যে মধ্যবিত্তরা যে মারা যাচ্ছে আপনার বলছে ডেমোক্রেসি ডাইস মিডিল ক্লাস ডাইস মানে মারা যাচ্ছে কিন্তু নিম্ন ক্লাস তো অলরেডি চাপা পড়িয়ে গেছে আপনার তাহলে আগামীতে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে চিন্তা করতেছেন এই দেশের যুব সমাজ আমাদের জনসংখ্যা আঠারো কোটি একটা বিরাট অংশ হচ্ছে সেখানে যুব সমাজ ও এখন অধিকাংশ আনএমপ্লয়েড চাকরি নেই তো যেহেতু চাকরি বাজার শিল্পায়ন নাই চাকরি বাজার সীমিত হয়ে গেছে চাকরি বাজার সীমিত বেকার সমস্যা বেড়ে যাচ্ছে লেখাপড়া করে চাকরি পাচ্ছে না আবার অনেক বয়স বেড়ে যাচ্ছে আবার দেখেন এই অবস্থার বিবাহ হচ্ছে এখানে যেটা বলেন বাল্যবিবাহ এটা বাড়ছে কারণ ছিল এখানে কারণ কিছু হয় না এখানে এখন আপনি স্কুল যেতে পারবেন না কলেজ যেতে পারবেন না এইখানে সেই পারবেন না আপনি বাসতে চা পারবেন না এই যে আপনি করেছেন ডিজিটাল সিস্টেম কী করেছেন যে বাসায় বসে বসে কম্পিউটার কাজ করবে কম্পিউটার কি সবাই আছে সব ছাত্র সব পরিবারের কম্পিউটার ক্ষমতা আছে এই যে ল্যাপটপ দিয়েছেন মোবাইল কি সবাই কেনার ক্ষমতা আছে মোবাইল না স্মার্ট মোবাইল লাগবে তো এটা হবে না তো তো কতগুলো জিনিস হলো স্মার্ট মোবাইল লাগবে ইন্টারনেট লাগবে আবার আপনার সেই ইন্টারনেট ওয়াইফাই থাকতে হবে ওয়াইফাই যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় ক্লাস করতে পারবেন না কারণ সবাই তো ডেটা নিতে পারবে না সে সমর্থ নাই তো বিভিন্ন কারণে আমাদের যে জিনিসগুলো ব্যয়টা বেড়ে গেছে কিন্তু আমাদের সীমিত আয় কিন্তু সীমিত রয়ে গেছে এই ক্ষেত্রে যারা সরকারি চাকরি করতেছে তারা সুবিধা আছে এই দুশো পার্সেন্ট বেতন বাড়ছে আপনি দেখান তো দুইশো পার্সেন্ট বেতন বাড়ছে পৃথিবীর কোন দেশ এটা হয়েছে বা বাংলাদেশের ভিতরে দুশো পার্সেন্ট বেতন প্রাইভেট সেক্টর বাড়ছে বা বিজনেস কিছু আয় হয়েছে এটা হয়নি এত পাওয়ার পরও আমরা শুনতেছি ঘুষ দুর্নীতি আসি কেন আছে তাহলে প্রধানমন্ত্রীকে বুঝতে হবে দিস আর নট দ্য সলিউশন আপনি দুর্নীতি দমন করার জন্য বেতন বাড়াচ্ছি দিবেন তাকে বাড়ায় ভাই তুমি আর পয়সা খায়ো না লাভটা কী ও চিন্তা করবে আমার সংসার নিশ্চিত এবার ভালোভাবে খাইনি এমন টাকা পাচার হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বলতেছে টাকা পাচারের লিস্টটা আমরা বেশি কে বলতেছে আমি না পররাষ্ট্রমন্ত্রী বলতেছে এই কথা তো ওই টাকার পাশে তারা বেশি আমরা কি দেখেছি কানাডার সেই জায়গায় যে হিট করেছে কিনা সেই লিস্টটা হাত দিয়েছে কিনা লিস্ট প্রকাশ হয়েছে কিনা এখন শেয়ারের লিস্ট পোষায় না পাশের লিস্ট পোস্ট হবে না এটা হবে না বা সিন্ডিকেটের কারা করতেছে এই চাউলের দাম বাড়তেছে ডাল কেন বাড়তেছে এখন আপনি আসেন এবং দেখেন আপনি ওয়াশার কথা আসেন না ছোট্ট করে ওয়াশার পানি আমি যদি এখন দুই গ্লাস পানি তিন গ্লাস পানি না খাবেন আপনি ওয়াশার চেয়ারম্যানকে ডাকেন এমডিকে দেখি সে খাই কিনা আপনার এই যে মন্ত্রীকে টাকে খায় কি না সে যদি পানি খেতে না পারে আমি খেতে পারব কেন আমাকে কেন বাধ্য করছেন পানিকে আবার ফিল্টারে প্রসেস করার জন্য আমি তো নাগরিক আমি ট্যাক্স দিয়েছি আমাকে বাধ্য করলেন এই পানিটা ফিল্টার করে আবার আবার মেশিন কিনতে হবো আবার এই করতে হবে তার মানে পানির দাম বেড়ে গেল আবার ওয়াশার পানি আছে একটা বোতলের পানি আছে তো ওয়াশার বোতল পানি ভালো আর নন বোতল পানি কি খারাপ এটি প্রমাণ করলেন তো এত বিশৃঙ্খলা রায়খা এত অসামঞ্জস্য রেখা আপনি কিভাবে চিন্তা করলেন আমরা ভালো আছি আমরা ভালো নাই না এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে আমার অধীনে বা আমার সাবর্ডিনেট হিসাবে যাদের থাকার কথা তাকে তার সামনে যদি আমি উলঙ্গ হয়ে যাই বা আমি আমার চরিত্রের কোনো নোংরা খারাপ দিক প্রকাশিত হয়ে যায় তার কাছে তখন কিন্তু সে আমাকে সামান্য সম্মানও করবে না বরং আমাকে সামনে রেখে সে তার ফায়দা হাসিলের চেষ্টা করবে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারো নির্বাচনের মধ্যে থেকে তাই হয়েছে কখনও কখনো আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিব নির্বাচন করে দিয়ে দেয় এবং ওই নির্বাচনে দুই হাজার চোদ্দ নির্বাচনের অনেক ঘটনা একশো চুয়ান্ন জন মুক্তমুখ কিন্তু আরেকটি মজার জিনিস আমরা অনেক সময় আলাপ করি না হোসাইন মোহাম্মদ এসা সাহেবকে জোর করে রোগী বানিয়ে ভর্তি করা হলো সিএমএচে উনি মনোনয়নপত্র দাখিল করতে পারেন না কিন্তু উনিও এমপি হয়ে গেলেন এই যে কাজের কাছে আমরা উলঙ্গ হলাম কোন গ্রুপের কাছে তারা এখন আমাদেরকে পেয়ে বসেছে এক কথায় খুব সংক্ষেপে যত ছোটো করে যদি আমরা বলি সেইটিই হয়েছে আপনি দেখেন এই যে সারা দেশে খুব বড় করে এর মধ্যে করা হলো আত্মপ্রচার করা হলো যে আমরা তিনশো পঞ্চাশটি মডেল মসজিদ নির্মাণ করেছি সারা দেশে ভালো প্রশংসা করেছে অনেকই জন্য এটি একটি ভালো কাজ এখন এই মসজিদের জন্য বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন যেটা জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের হাতে প্রতিষ্ঠিত এই ইসলামিক ফাউন্ডেশনটা কি কাজ করছে বর্তমানে তারা সেখানে অনেকগুলো কাজ করছে সেটা হলো তারা ইসলামিক মিশন পরিচালনা করছে প্রকাশনা প্রকাশ করছে বিভিন্ন ধরনের ইমামদের প্রশিক্ষণ অ্যাকাডেমি আছে তাদের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা গণশিক্ষা কার্যক্রম আছে এবং এগুলো তারা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত পরিচালনা করে তো এরকম একটা স্পেশালাইজ প্রতিষ্ঠান থাকার পরেও এই মডেল মসজিদগুলো পর্যন্ত পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছে আপনাদের ইউনোদেরকে এবং হ্যাঁ ইউনোদেরকে এবং ইসেদেরকে অনুযায়ী প্রধান হবে ইন অবলিক ডিসি তারা হবেন এই কমিটির প্রধান কেন ভাই মসজিদের কমি ডিসি কী করে প্রধান হবে যদি ওইখানে যদি ইউএনও থাকে ওই যে নাম বললাম এই ধরনের কেউ যদি সনাতন ধর্মের থাকে বা খ্রিস্টান ধর্মের থাকে তাহলে সে পদাধিকার বলে মসজিদের চেয়ারম্যান হবে বিতর্ক তো উস্কে দিচ্ছে সরকার তার পলিসির মধ্য দিয়ে তো ত্রুটিও তো সারতে হবে তাদেরই আপনি আজকে শুধুমাত্র তো সংখ্যালঘু সম্প্রদায় বা সনাতন ধর্মের মানুষটা নিগৃত হচ্ছে তা তো না রামুর বৌদ্ধ মন্দিরে হামলার বিচার হয়েছে হয়নি ওই টিনের জায়গায় কাঠের জায়গায় ভবন উঠেছে কিন্তু বিচার হয়নি আসামিরা ঘুরে বেড়াচ্ছে সাঁওতাল পল্লীতে নারায়ণগঞ্জে আগুন লাগিয়ে দিল ডিবির জ্যাকেট পরা লোকেরা তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে এই পুরনো ঢাকায় তাজিয়া মিছিলে বিস্ফোরণে মানুষ মারা গেল সেটার সমাধান হয়েছে আমরা জানি একজন প্রখ্যাত ওই আপনাদের এই চ্যানেল আইতে বসে বসে পুরো রমজান মাসে যার অনুষ্ঠান আমরা বেশিরভাগ মানুষে দেখতাম মারানা ফারুকি সাহেব মারা গেলেন আজ পর্যন্ত রস উদ্ঘাটিত হয়েছে আপনার সূত্রপুরে একজন পীর মারা গেলেন ছয়জন অনুসারী সহ গলা কেটে মেরে ফেললো সেটার হয়েছে কালছিতে পল্লীতে আগুন লাগিয়ে মানুষ নয়জন মানুষকে পুরী অঙ্গার করে দিল সেটা হয়েছে শোলাকিয়ায় মসজিদে ঈদের নামাজে হামলার পরে মানুষ মারা গেলো সেইটা হয়েছে হলিয়ার টিদানটা শুধু হয়েছে আর বাকি তো ধর্মের এই ইস্যু বলি ডেমোক্রেসি বলি ইলেকশন বলি যাই আলোচনা করছি না কেন এবং ডক্টর সিনহা বলছিলেন যে অপোজিশন তো নাই দেখেন না সেখানে কথা উদ্ধৃত করে টূর্ণভাবে সেটাকে সেটিকে একটু খানিকটা আমি আমি মনে করি আমার পাশে অল্টারনেটিভ বিকল্প তো মানুষ বিকল্প কি আছে মানুষের সামনে জনগণের সামনে এবং সেই বিকল্প যদি আপনি বলেন যে আপনারা বিকল্প বিকল্প কি কর্মসূচি আপনারা এখন মানুষের সামনে হাজির করছেন যে ঠিক আছে আমরা এই সমস্যা এই সমস্যার এইভাবে সমাধান করতাম বা এই কারণে আমরা এ আমাদের এই প্রোগ্রাম থাকলে এই ধরনের সমস্যা হতো না বা অতীতে আপনাদের সময় যে সব দুর্বলতা ত্রুটি অন্যায় অবিচার যেগুলো হয়েছে সেগুলো সম্পর্কে কি আপনারা অনেস্টলি কনফেস করেছেন মানুষের সামনে যে হ্যাঁ আমরাও অতীতে ভুল করেছি এবং সেই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী বাট ভবিষ্যতে আমরা এইভাবে করব। সো এইটি হলো আপনার পার্টির কথা বললাম এর বাইরে আর আর কোনো অপোজিশন পার্টি তো আপনাদের মতো শক্তিশালী তো আর কেউ সেই অর্থে নাইও কিন্তু আপনাদেরই অবস্থা

ওই যে তিন পায়ে বিলের মতো হয়ে কার হাতে তুলে দিব তিন পায়ে চেয়ারের মতো হয়ে যাবে তখন একটা একটা থাকবে না এই রকম ক্রাইসিসে 1975 75 এর 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগও কিন্তু পড়েছিল 81 সনে এসে পারিবারিক উত্তরাধিকারের সূত্রে বলেন বা ছাত্র রাজনীতি এক সময় করেছেন সেই গুণ তার ছিল এবং আওয়ামী লীগের সংগঠনটা তখন অনেক তৃণমূলের অনেক নতুন নতুন আদর্শবান লোকেরা ছিল একাশিতে এসে কিন্তু কেবল নতুন করে গোছানো শুরু হলো তা আমাদের নিজেদের মামলা মোকদ্দমা সম্পর্কে নাই বললাম আমরা কর্মী যারা বিএনপির বিএনপির কমান্ডার ইন চিফ যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী পরিমাণ একটা বিতর্কিত মামলায় তাকে সাজা দিয়ে কী অবস্থায় রাখা হয়েছে এটা মানুষ জানে সেকেন্ড ইন কমান্ড তাকেও এই সরকারের আমলে একের পর এক একের পর এক দায়ের করা মামলায় তাকে সাজা দিয়ে তাকে এখানেও ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে তাই শেখ মুজিবের মতো ওরকম টাওয়ারিং পার্সোনালিটির নেতার অনুপস্থিতিতে যদি আওয়ামী লীগ অনেকগুলো টুকরো হয়ে থাকতে পারে বিএনপি তো এখন পর্যন্ত অন্তত সেইটা হয় নাই স্যান্টিটিটা এখনও আছে সলিডারিটিটা এখন পর্যন্ত আছে তো এইখানে সমস্যা সমাধানের সবচেয়ে বড় উপায় হলো যে ন্যাশনাল ক্রাইসিসগুলোতে আমরা কি দেখি কার্গিল যুদ্ধের সময় সমস্ত পাকিস্তানিরা এক হয়ে যায় সমস্ত ইন্ডিয়ান র‍্যাক হয়ে যায় এই যে ন্যাশনালিস্ট একটা কনসেনসাস এইটা গড়ার জন্য যে নেতৃত্বের প্রয়োজন সেটা আজকের প্রধানমন্ত্রীকে একাকে দিয়ে হবে না সেটার জন্য আরেকজনকে লাগবে তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার কোনো নির্বাচনে পরাজিত হওয়ার রেকর্ড নাই পাঁচটি বলেন তিনটি বলেন বাংলাদেশের মানচিত্রে ঘুরে ঘুরে সব জায়গায় তিনি নির্বাচন করে দেখিয়েছেন যে তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী তাকে মুক্তি দিয়ে তার সঙ্গে বসে আলোচনা করে অন্য অন্য জাতীয় বরণ্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমাদের একটা রোডম্যাপ তৈরি করা উচিত দীর্ঘ সময়ের জন্যে যে এই বাংলাদেশের এখন যে অবস্থা দাঁড়িয়েছে গণতন্ত্র ক্ষয় হতে হতে যেখানে এনেছে এখন যে কেউ আমাদের আমাদেরকে খবরদারিত্ব করে কথায় কথায় স্টেট ডিপার্টমেন্ট কথায় কথায় অ্যামনেস্টি কথায় কথায় জাতিসংঘ কথায় কথায় আমাদের প্রতিবেশী দেশ ভারত যেভাবে সমস্ত ব্যাপারগুলোতে হস্তক্ষেপ করে এবং যে টোনে বা অ্যাটিটিউডে কথা বলে এটা আমাদের ন্যাশনাল স্যান্টিটির প্রশ্ন সেই জায়গায় ন্যাশনাল সেন্টিটির প্রশ্নে তো দুই নেত্রীকে এক জায়গায় বসতে হবে তারা বসেছে না এসব বিরোধী আন্দোলনে তারা বসেছে না একটা সময় আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সময়টা চলে এসেছে এবং এখনই যদি এই দুজন বসে অন্য সাথে নিয়ে এই দিকে না এগোয় তাহলে ভবিষ্যতে এই জিনিসটা আমাদের জন্য খুব সুখকর হবে আমি এমনটা মনে করি না কারণ আওয়ামী লীগের মধ্যে এত বেশি অনুপ্রবেশকারী ঢুকেছে এবং পুরনো যারা আছে তারাও সেই অনুপ্রবেশকারীদের সঙ্গে খেয়াল মিলিয়ে স্বল্প সময়ে বিশাল বিত্ত বৈভব বা স্বল্প বিষয়ে নাম যশ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে সেটা কোন পর্যায়ে গেছে আপনি দেখেন যে একজন সিনিয়র মন্ত্রী তিনি ডিউ লেটার করে আটজন অফিসারের নাম লিখে দিচ্ছেন যে এদেরকে যুগ্ম অতিরিক্ত সচিব থেকে এবং যুগ্ম সচিব থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হোক দলীয় প্যাডে আওয়ামী লীগের দলীয় প্যাডে এমপি সাহেবরা ডিউলেটার দিচ্ছেন প্রমোশনের জন্য প্রতিমন্ত্রী ডিউলেটার দিচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারির কাছে এরম ঘটনা কখনো শুনেছেন বাংলাদেশে কোনো সরকারের আমলে আমাদের যে ভুলগুলো আছে নিঃসন্দেহে নিঃসন্দেহে যথাসময় সেগুলো মানুষের সামনে উত্থাপন করতে হবে যে আমরা অতীতে এই জিনিসগুলো ত্রুটিপূর্ণ কাজ করেছি আমরা সেটা সংশোধন করে এই দিকে এগো যথাসময় মানে এখনও সময় হয়নি না এখনো সময় হয়নি মানে আপনি তো জনগণের রাস্তা অর্জন করতে চলে আপনাকে করতে হবে না ঠিক আছে সেটি ঠিক আছে করতে হবে কিন্তু ওই যে বললাম যে টোটাল সিস্টেমটাকে তো এমন একটা অ্যাডভার্স পজিশনে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা ছয়ত্রিশ লক্ষ মানুষ হচ্ছি আসামি বেগম খালেদা জি থেকে শুরু করে মামলা নিয়ে ঊনপঞ্চাশটা মামলা নিয়ে মারা গেছেন তরিকুল ইসলামের মতো একজন লোক ওই রকম একজন বর্ষিয়া নামলা এম আনোয়ারের মতো আটত্রিশটা মামলা মাথায় নিয়ে মারা গেছেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নাং শাহ সাতাইশটা মামলা

যে আপনার কাটা যে ত্রুটি ছিল আপনাকে জাতির কাছে ক্ষমা হবে সবার আগে আপনি প্রমাণ করতে হবে আমি ভুল করলে আমি স্বীকার করতে পারি কিন্তু আপনি পারবেন না আজকে জামাতি বলতেছে আমি বিএনপি এসে থাকবো না আমি চলে যাব। আপনার সাথে নিতে পারেননি কিন্তু আপনারা কেন পারেননি কী জন্য পারেননি আমরা জানি না আপনাদের সমস্যা তো আপনাদের বিএনপি জাতির সামনে এখনও কিন্তু বলতে পারতেছে না যে ত্রুটি বিচিত কোথায় ছিল এই যে বললেন সমস্যা সমাধানের জন্য বেগম খালেদা জাহাজ শেখ হাসিনাকে বসতে হয় ভালো কথা বলেছেন এরশাদ পতন শুনতে তারা বসেছিল জাতি ফল পেয়েছে তো এখন কি সেই পর্যায়ে আছে। বসার পর্যায়ে আছে। তাহলে আমাদেরকে এই পর্যায়ে আসেন আমরা যখন সুপারিশ করব টকশোতে বসে দ্যাট মাস্ট বি বেসড অন রিয়ালিটি যেটা হবে না সেটা বললে লাভ নেই তো

আপনি শুরু করেন এই গভর্নমেন্ট আজ কী হয়েছে আপনি আমি তার ইউটিউবে বলতে দেখেন তার তো সমঝোতা করার জন্য তো বিএনপির প্রস্তুত থাকতে হবে যে আমি কোন কথাগুলি এখন বলবো না কোন কথা বলবো এখন সে কি তার কথা শুনবে আমাদের বাংলাদেশে কোনো নেতা কি দলের কথা শুনে না প্রেসিডেন্টের কথা শুনে এই যে শুনে না ঐচ্ছিক উনি বলে দিচ্ছে যখন চাকবো আমি তার সব শুনিত তো এখন সমস্যা হচ্ছে তার বক্তব্য যদি দেখেন আপনি আপনি দেখবেন তার বিদ্বেষটা কিন্তু বঙ্গবন্ধুর উপরে এবং এখনও কিন্তু বঙ্গবন্ধুকে জাতির বিদ হিসাবে কিন্তু মানা হয়নি কিন্তু বা মানে না শেখ মুজিব অথবা জাতীয় নেতা এইভাবে বলা হচ্ছে এখন আপনি তবু তাই বললেন তো প্রশ্ন হচ্ছে যে জিয়াউর রহমান এটা করে নেই জিয়াউর রহমান জাতির চ্যালেঞ্জ করে যেহেতু জিয়াউর রহমান করে নাই তা বিএনপি কেন করতেছে বিএনপি তো জিয়ার আদেশ সরে গেছে এখন বিএনপিকে প্রমাণ করতে হবে যে আমাদের অত্যাচার হচ্ছে একমত আপনি গণ থাকতে পারতেছেন একমত অসংখ্য টর্চার হচ্ছে আমি একমত কিন্তু দলীয়ভাবে কি আপনারা এখনও জাতির সামনে প্রমাণ প্রকাশ করতে পারতেছেন যে এই জিনিসগুলো ভুল করেছিলাম আমরা ঠিক করব। ইভেন আপনাদের দলীয় সংগঠন বা ডেমোক্রেসির কথা বলেন ইন্টারনাল ডেমোক্রেসি সেটা নিয়ে তো সংকট আছেন এই সংকটগুলো কিন্তু আপনাদের প্রমাণ করতে হবে যে আমরা এত সংকটের ভিতর দিয়েও আমরা কাজ করতে পারতেছি আমি ইতিবাচকভাবে বলতেছি কিন্তু আপনি ভালো কথা বলেন আপনার ত্যাগ আছে আমি সব জানি আপনি বিএনপির মধ্যে একজন ভালো নেতা কিন্তু বিএনপির ভিতরে যে বিশৃঙ্খল পরিবেশ যখন কমিটি করতে যান তখন কার আইস চলে আসে পারেন ঠিক মতো করতে পারেন না আওয়ামী লীগের একই অবস্থা সংকটটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা চলে গেছে একটা অপর এই অপর বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে কী করতে হবে সেই দিকে তাকান আজকাল বেগম খালেদা জিয়া ঠিক আছে ভালো কথা বলছেন ওনার প্রতি অন্যায় করা হয়েছে উনি কোর্টের মাধ্যমে না উনি বিশেষ সুবিধা নিয়ে এখন বাইরে আস। কোর্ট তো পারেনি আছে তো যদি তাই হয়ে থাকে আবার আপনারা সংসদে যাবেন না এ অবৈধ সংসদ যদি অবৈধ বলেন তা আপনার অবৈধ সংসদে কেন আসেন বিএনপিকে ক্লিয়ার করতে হবে এটা আমি বিএনপির পক্ষে বলছি কিন্তু এখন আপনাকে ক্লিয়ার করতে হবে যে অবৈধ সংসদে যাচ্ছি তার কেউ গেলেন কেউ কেউ গেলেন মহাসচিব আসতে পারলো না তার পদত্যাগ করতে হলো কে বাধা দিল তাকে আজকে ফখরুল যদি কথা বলতো তার স্পিস তেমন রকম থাকতো কে বাধা দিলো এটাকে আওয়ামী লীগ বলে দিয়েছিল যে মহাসচিব আসতে পারবে না আপনারা কেন গেলেন এই অসামঞ্জস্যের ক্ষেত্রে কথা বলতে পারবেন না আপনারা তাকে অবৈধ সংখ্য

আমি বলছি যে আমাদেরকে রাজনীতি শুরু করতে হলে শুরু করতে হবে যেটা সমঝোতা হয় সমঝোতা পয়েন্টে দুই দলকে আসতে হবে কিন্তু যে আমাদের পাগনেশাজ রিপোর্ট এই যে এটার হবো না সেই ধরনের অভিভাবক দেখি না আসবে এটা এটা না ক্রিয়েট করতে হবে লাগবে জাতি না একটা চেষ্টা আপনারা আমি সেদিন কামাল সমর্থন টক কথা বলছি আমি আর্টিকেল সেখানে ভালো সে কামাল হোসেন অবস্থা কি হলো উনি কেন বলতে গেলেন যে তার নমিনেশন দিয়ে দিয়েছে আমি জানি না তো এই যে বল সেখানে তো ছিল না তা আমরা দেখবো জোটের ভিতরে যখন মহাজোট সৃষ্টি হয়ে যায় ব্যক্তি সৃষ্টি হয়ে যায় সংকট সেখানেও আছে কিন্তু যদি বলেন যে বাংলাদেশে ন্যাশনাল কনস্টেস সৃষ্টি হবে এটা পক্ষে আমরা আমি নাইনটিতে শুরু করছি লেখাটা স্টেটের উপরে অনেক লেখা লিখছি সমঝোতা হতে পারে আমরা পক্ষে এটা পক্ষে সেও পক্ষে কিন্তু হতে পারে বলা যত সহজ হওয়া তো সহজ না হওয়া তত সহজ না আপনাকে বুঝতে হবে এটা এখন যদি বলেন আমি আরেকটা কথা বলে শেষ করে দিই খোঁচাখুসি করা ঠিক না এই যে বেগম কি নাম শেখ রেহেনাকে একটা বাড়ি দেওয়া হয়েছে ধানমন্ডিতে আমি ধানমন্ডি থাকি সে থানা করা হলো উদ্বোধন কে করলো একটা প্রধানমন্ত্রীকে থানা উদ্বোধন করতে পারে কে করাইলো আজকে সেই লোকগুলি কোথায় যারা তারা ভুল বুঝেলো কে করাইলো এগুলি বুঝতে হবে তো আপনাদেরকে আপনি বিএনপি করেন আমরা তো ধরেন এই দেশের রাজনীতির সাথে আমাদের সম্পর্ক আছে আমরা তো খোঁজখবর রাখি তো যখন আপনি চিন্তা করবেন পাগনেশ্বর রিপোর্টটা দেখেন বেগম খালেদার জন্মদিনে অনেক কথা হয়েছে এখন পালন করেন না কেন একটা সময় তো আপনি সরে গেলেন তো করলেন কেন কেন হাই হাইকোর্টে থেকে সমস্ত বলা হলো সিলি আমার মনে হয় খুব সিলি ব্যাটার গুলো আসছে কারণ কি বেগম খালেদা জিয়ার যখন জন্ম তারিখ ওই সময়টাই দেখবেন আপনি কি বলবো আমি এত সিলি ম্যাটার নেই আজকে আলোচনা সিলি ম্যাটার বলবেন না না রিয়েলি সিলি না শুনেন আমি কথা বলতে বলি না আপনি কথা দিন আমি কিন্তু কথা বলছি অন্য দিকে এটা খুব সিলি আমি চাচ্ছি শুনেন আমি চাচ্ছি আমি চাচ্ছি যে বেগম খালেদা জিয়া হাসিনা এক চেয়ারে বসুক

আচ্ছা শোনেন আমি কেন বলছি আমি বলছি এই বেগম খালেদা জিয়ার যখন জন্ম তারিখ তখন বহু লোকের জন্ম তারিখ আনুমানিক দেয়া হতো তখন বহু লোকের জন্ম তারিখ আনুমানিক দেওয়া হতো আর এটা উনি ওনার যে বয়সে বিয়ে হয়েছে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে সেই বয়সের ওনার ওই জন্ম তারিখের ওইটা খেয়াল ছিল না আশেপাশে যারা থাকে তারা যদি নোংরামি করে অপদস্থ করে যেটা পরবর্তীতে চলে যায় তারা কোথায় ওই কথাটা ভালো বলেছেন সেটার সঙ্গে আমি একমত আর জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যখন জীবিত ছিলেন তখন তার মন্ত্রী মনোরঞ্জন ধর তার বাড়িতে দুদা পূজা মণ্ডপে হামলা হয়েছে না চিটাঙে মমনসিংয়ে পূজা মণ্ডপে হামলা হয়েছে না তো সেটা সেগুলোর বিচার হয়েছে অবস্থা তো এরকম ক্ষণে ক্ষণে যারা দুষ্কৃতিকারী তারা সুযোগ নেয় কিন্তু আমি বলেছি যে আমি সুইচ ওভার করে বলেছি যে হ্যাঁ বসতে হবে বসার আগে যে পূর্ব শর্তগুলো আছে ডেফিনেটলি সেগুলো মিউটেশন করার জন্যে বা সেটা ঠিক করার জন্য অবস্থান লাগবে সেই অবস্থানটার জন্যে আমি জেনারেল ওসমানির নামটাও কিন্তু মাঝখানে বলেছি আপনি ভালো বলেছেন ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেনের উদ্যমটা তো শেষ হয়ে গেছে যখন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সুদে তার গাড়িতে হামলা হলো এটা তো অকল্পনীয় ব্যাপার তার গাড়িতে আওয়ামী লীগের লোকরা হামলা করতে পারে সুতরাং কিছু কিছু পরিস্থিতি আছে যখন অগ্রসর হলেও মাঝখানে যারা থামিয়ে দেয় তারা আমাদের সঙ্গে নাই এমন কথাটা তো আমি বলছি না কিন্তু আওয়ামী লীগের সঙ্গে অনেক বেশি পরিমাণে আর আওয়ামী লীগ দল হিসাবেও অনেক অনেক বড় সিনিয়র পলিটিক্যাল পার্টি আমাদের জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের জন্ম হয়েছে অন্য বিরূপ পরিস্থিতিতে তো তাদের অভিজ্ঞতা তো বেশি তাদের উদারতাও থাকা উচিত বেশি আর স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় এসে আওয়ামী লীগ হচ্ছে সেই রাজনৈতিক সৌভাগ্যবান দল যারা টানা এক যুগের বেশি দেশ পরিচালনা করছে এই সুযোগ তো বিএনপি পায় নাই অন্য কেউ পায় নাই সুতরাং আমাদের ভুল স্বীকার করার মানসিকতা আমাদের আছে আমরা সেই মর্মে কাজও করছি এটাও ঠিক কিন্তু যে

নাস্তিক পাহাড়ি বাঙালি সবার রক্ত সেখানে মিলিত আছে আমাদের জাতীয় নেতৃত্বের মাথায় প্রথম প্রথম চিন্তাটাই পার্মানেন্ট করতে হবে যে প্রথম হলো আমার এই মানচিত্রের সতীত্ব আমার জাতীয় পতাকা তারপরে হলো আমার রাজনৈতিক দল তারপরে ব্যক্তি আমি এই জায়গাটা না গিয়ে শুধু প্রতিহিক্সা পরতার কারণে যদি আমরা একে অন্যের বিরুদ্ধে রাজনীতি করতে থাকি তাহলে সমস্যার সমাধান কোনো হবে না ওই যে আমি যেটা বলেছি একটা রোডম্যাপ লাগবে আপনি মনে করেন পঞ্চাশ বছরের সম্মুখের দিকে তাকিয়ে একটা রোডম্যাপ সেই রোডম্যাপটার জন্য জাতীয় নেতৃত্বে আজকে যে দুই নেত্রী আছেন প্রধান দুই নেত্রী ওনারা সহ সমাজের এবং রাজনীতির বিশিষ্ট বরেণ্য ব্যক্তিবর্গ যারা আছেন এই যে ভাইদের মতো লোকজন যারা আছেন এদের পরামর্শ সহকারে একটা রোড একটা রোডম্যাপ করা উচিত করতে পারলেই আবার ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে আমাদের যেটুকু দায় রয়েছে তারা ওই পথটাকে ধরে ভবিষ্যতে সামনে এগুতে পারবে আমাদের উভয়ের বা আমাদের সবার মিলে যে ব্যর্থতাটা সেটার পরিমাণ কমিয়ে আনার জন্য এই মুহূর্তে এইটা দরকার না হলে ওই প্রজন্মের কাছে আমরা আজীবন জবাবদিহিতার মধ্যে থাকবো জবাব দিয়ে আমরা করতে পারবো না এবং দেশটা আরও অধপ্রতনে যাবে এরকম বহু দেশের বেলায় দেখা গেছে যে উন্নয়ন হয়েছে অনেক কিছু হয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু গণতন্ত্র সেখানে নেই বলে সে দেশটা একটা একটা মানে প্রচণ্ড রকমের ধাঁধা অবস্থার মধ্যে রয়েছে যেখানে কোনো কিছুই কোনো নিশ্চয়তা নেই এমন অনেক উন্নয়ন তো আমরা দেখেছি এখন যদি উন্নয়ন সকালবেলা দুপুরবেলা বিকালবেলা ভাই বলেছেন যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে এটা তো ঠেকানো যাচ্ছে না তিনবেলা কি আমি শুধু উন্নয়ন খাব এমডিজি বলেন এসডিজি বলেন কোনো কিছুই তো আমার অ্যাচিভমেন্ট হবে না যদি এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটাকে চেঞ্জ করে যদি হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের দিকে না যেতে পারি তো হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট অর্থাৎ যেটাকে আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আদায় করতে হলে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের দিকে আমাদের তাকাতে হবে এই হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের দিকে তাকাতে গেলে পরি ন্যাশনাল ইউনিটি এবং অন্তত পঞ্চাশ বছরের একটা রোড প্ল্যান দরকার আছে যেটা টোয়েন্টি থার্টি ভিশন বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেইটা এবং এই সরকারের পক্ষ থেকেও যেটা একটা প্রণয়ন করা হয়েছে এগুলো মিলিয়ে আলোচনার টেবিলে বসে একটা রোডম্যাপ তৈরি করলে আমার মনে হয় অনেক কিছুর মধ্যে থেকে আমরা মুক্তি পেতে পারব বাইরে থেকে যারা চোখ রাঙায় তাদের থেকেও এবং দেশের মধ্যেও স্বার্থ সিদ্ধির জন্যে বা কোটারি ওয়েস্টেড ইন্টারেস্টের জন্য যারা করেন তাদের বন্ধ করা যাবে এছাড়া বিকল্প পদ্ধতি আছে মাথায় আমি তো আবার একই কথা বলবো দুই হাজার চোদ্দ সালে যে ভুলটা বিএনপি করেছে যদি সেই ভুলটা না করতে বাংলাদেশ চিত্র কোন ভুলটা নির্বাচন নির্বাচন না করি এখন আপনি বলবেন ভুল করি নাই তা আপনার কথা এটা আপনার কথা এটা বিএনপির কথা না বিএনপি কিছু নেতার কথা উচ্চ কথা তাহলে সারা মানুষ ভুল করতেছে আপনি ভুল করেছেন কারণ ওই সময় বুল্ডার না করলে আজকে রাজ্য এখানে আসেন দুই হাজার কি হয় দুই হাজার আঠারো শুধু চোদ্দো একটা চোদ্দোতে যদি নির্বাচন করতেন তাহলে আজকে পরিস্থিতি এরকম হয় না আপনারা অন্তত মেজর অপোজিশন ভালো সিট নিয়ে থাকতে পারতেন আর এই এত এত যে বলতেছেন কেস্টেজ এগুলো আসতো না কিন্তু তো অন্য কথা আঠারোতে আমি বলবো অন্য জিনিস হয়ে গেছে এখন যদি মনে হয় আলাল ভাইজি যে কাজটা করেছেন তিনি একটা ভালো কথা বলেছেন তার ভিতরে আমি একটা সহনশীল মনোভাব দেখলাম যে আমরা ভুল করেছি স্বীকার করলেন কিন্তু এবং সেগুলো নিয়ে বৈষাণা থেকে আমাদেরকে চকট করতে হবে সামনে আমরা কেমনি আগাবো এটা ভালো কথা বলছেন এখন সামনে আগাতে গেলে যে জিনিসগুলো সামনে আসবে এগুলো শুরুটা কে করবে এই জাতি যদি হবে দিতে হয়েছে না আগেই জাতি কষ্ট পাচ্ছে জাতি ক্রন্দন করতেছে আসে আছে কেন কাঁদতেছে আমরা আর কষ্ট পেতে চাই না পল্টিক কষ্ট পেতে চাই না আমরা দেখতে চাই না আমরা সব দেখেছি তো এগুলো আর যদি বিশ আমি তো সময় তো কম আমি তো রাজনীতি অনেক কথাই বলতে পারতাম এখানে কিন্তু আমি সংক্ষিপ্তা করে বলছি আমি তার সাথে সম্পূর্ণ একমত একটা জাতীয় সমঝোতা ছাড়া আপনি জাতীয় সংহতি বলেন ইন্ট্রিগ্রিটি বলেন সব ইন্ট্রি বলেন যেটি বলেন স্বাধীনতা বলেন এটাকে যদি আরও সুসংহত করতে চান আরও বাড়া নিতে চান কারণ আমার সামনে এখন আমি আমি এখন সেকেন্ড পে ফার্স্ট পে চলে গেছি কিন্তু উন্নয়নশীল দেশের কাছে আমার পার্ক মিটিং বেড়ে গেছে ডলার বে সব বেড়ে গেছে আমার ফরেক্স বেড়ে গেছে এই অবস্থায় যদি আমার দেশের ভিতরে নেতারা যদি একমত হতে না আপনার দুটি দল আমি দল বলতে বুঝি আওয়ামী লীগের বিএনপি আর কিছু বুঝি না কিন্তু আপনি যেভাবেই ব্যাখ্যা দেন না কিন্তু এই দেশে দল মানে আওয়ামী লীগের বিএনপি দুইটাই দল এখন তাদের মধ্যে সমঝোতার কীভাবে হবে কোন নিশ্চিত হবে এটা ঠিক করতে হবে তাদের থার্ড পার্টি এখানে আগে আসতে সুযোগ নেই কোনো বাংলাদেশে সব বুদ্ধিজীবীরা মারা গেছে কিন্তু বুঝতে হবে কিন্তু আপনি কোনো বুদ্ধিজীবী নাই কিন্তু থার্ড ফোর্স কোনো নাই সিভিল সোসাইটি নাই এখন এই রিক্স নীতি হবে এর মধ্যে কিন্তু বিএনপি আওয়ামী লীগকে বুঝতে হবে আপনাদের ভিতরে নেতা সৃষ্টি করতে হবে ওই নেতা যার সাথে সমঝোতা করা যায় আওয়ামী সাথে বা এই 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 জন্য যদি দুতলি প্রয়োজন হয় কারণ তৃতীয় বিশ্ব দুতলি বাইরে বাইরে দেশে করে না না হয় আমরা সেখানে করে না রাইট আপনি আমি 10 10 30 সেকেন্ড দিয়ে বলি ওই দুই বন্ধু গল্প করছিল একজন আরেকজনকে বলছিল এই সুয়েজ খালের নাম শুনেছি সুয়েজ খাল প্লেয়ার শুনি শুনেছি বলে আমার দাদা কিন্তু ওই খাল খনন করেছে তার এক বন্ধু বললো এই তুই ডেট নাম শুনেছিস ডেট সিট বলে শুনেছি আমার দাদা ওইটাকে মেরে দিয়ে গেছে বুঝেছেন এখন এই এই ইতিহাস ঘেঁটে তো লাভ নেই বিষয়টা দাঁড়িয়েছে যে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে অনেক সামনের দিকে কারণ বাহাত্তরের সংবিধানের মধ্যে যে মূল সুরগুলো ছিল সেগুলো যারা সৃষ্টি করেছে তাদের হাতেই তো কর্তন হতে 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 এসেছে তো গলত তো আমাদের গোড়ায় এখন সেই গলত কম বেশি ভাগাভাগি করে না নিয়ে সমন্বিতভাবে আমরা নেই না কেন ওই সমন্বিতভাবে নেওয়ার চেষ্টার কথাই আমি বলছি এবং সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগকে দোষারোপের কারণে দোষারোপ করছি না যেহেতু তারা পলিটিক্যাল পার্টি হিসেবে সিনিয়র দেশ শাসন করছে তারা সবচেয়ে বেশি সময় এবং টেকনোলজির একটা স্বর্ণালী অধ্যায় তারা পেয়েছে যেটা বিএনপি বা এস সাহেবের দল পায়নি পেয়েছে এবং তারা সবচেয়ে মোস্ট পলিটিক্যাল মানে সিনিয়র মাল্টি ক্লাস অর্গানাইজেশন পলিটিক্যাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ মোস্ট সিনিয়র এই জন্য তাদের দায়টা বেশি ওই কথাটা বলতে যাচ্ছি দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিনি মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক এম এস এম এস এর মাধ্যমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেটা পেজ রয়েছে সেসব পেজ আপনার মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটো সোমবার সকাল সাড়ে এগারোটা শুক্রবার থেকে দেখতে হয় দেখবার আমন্ত্রণ রিল তৃতীয় মাত্র পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আজ ডিভাইস থাকলে আপনি অ্যাপস তৃতীয় তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্র দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য আর টেলিভিশনের পর্দায় এই পর্বটি দেখতে না পারলে আপনি যে কোনো সময় ইউটিউবে তৃতীয় মাত্রা যে অফিসিয়াল চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে এই পর্ব বা পুরোনো পর্ব যে কোনো সময় দেখতে পারেন আপনার সুবিধাজনক সময় তবে অবশ্যই এই তৃতীয় আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সেক্ষেত্রে মিস্টার সৈয়দ মজম এবং আল্লাহ আলম সাইদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ বারো জন কথা হচ্ছিল দেশের নানা সংকট নিয়ে বাংলাদেশ জাতীয় আন্তর্জাতিকভাবে নানাভাবেই একটা ক্রস রোডের মধ্যে আছে সংকটের এবং সংকট থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আমাদের একটা রাজনৈতিক সমঝোতায় উপনীত হওয়া দলগুলো তার নিজ নিজ আদর্শ কর্মসূচি নিয়ে কাজ করবে কিন্তু দেশের বৃহত্তর কল্যাণে দেশের মানুষের বৃহত্তর কল্যাণে কিছু বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে এবং একটা রোড ম্যাপ আসলে বাংলাদেশের জন্যে স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী করতে হবে নানান ধরনের সংকট বাংলাদেশে আছে সেটি আমরা ওই রোহিঙ্গা সংকটের কথা বলি দেশের অর্থনীতি নিয়ে সংকটের কথা বলি গণতন্ত্রকে শক্তিশালী বা সুপ্রতিষ্ঠিত করবার কথা বলি এবং অর্থনীতির যে সংকট আছে সেগুলো মোকাবেলা করবার কথা বলি এবং ভূ যে সংকট ধীরে ধীরে বাংলাদেশকে ঘিরেও তৈরি হবে বাংলাদেশ যদি যেগুলো যথাযথভাবে অ্যাড্রেস না করতে পারে সেই সব সংখ্যা সংকট মোকাবিলার জন্যে এক ধরনের জাই জাতীয় কমতো প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিষ্ঠা করবার জন্য এক ধরনের আবহাওয়া আসলে তৈরি করতে হবে এবং এখন থেকেই মূলত আলোচনা এটি এসছে যে দেশে কোনো সিভিল সোসাইটি নেই বুদ্ধিজীবী নেই কাজটা আসলে রাজনীতিভিত্তির করতে হবে এবং অন্য কেউ এসে এখন আর সেই সমঝোতার করবার জন্য দুতিয়ালি করবে মধ্যস্থতা করবে সেরকম পরিবেশ বা আবহাওয়া এখন নেই কাজেই তাদের দিক থেকে উদ্যোগটা নিতে হবে আমরা আশা করব যে সেই কাজে তারা মনোনিবেশ করবেন এবং সেখান থেকে যত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবেন তাদের কেয়া কর্মে তত বেশি পরিস্থিতিটা সহজতর হবে দর্শক আমাদের থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা